বিশেষ সভা ডেকেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত জাতীয় পার্টির প্রার্থীরা। দর্শকের বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সভা কি শুরু হয়েছে আর কি বলছেন পরাজিত জাতীয় পার্টির প্রার্থীরা, কি তথ্য আছে বিস্তারিত জানাবেন আমাদের? লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় পার্টির যে সব পরাজিত প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছে, তারা কিন্তু আজকে একটি আলোচনা সভা ডেকেছে। এবং গত বুধবার জাতীয় পার্টির যে 11 জন সংসদ সদস্য, তারা কিন্তু শপথ নেওয়ার পর থেকে যারা পরাজিত প্রার্থী তারা কিন্তু অনেকটা মনোক্ষুণ্ণ করে, এবং এরপরেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করতে থাকে। এবং গত বুধবার যেদিন জাতীয় পার্টির 11 জন সংসদ সদস্য আসলে শপথ গ্রহণ করে, সেদিনেই কিন্তু তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে সেখানে কিন্তু অবস্থান গ্রহণ করে। এবং সেখানে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আবু হোসেন বাবলা এবং অন্যান্য কয়েকজন সেখানে কেন্দ্রীয় নেতা ছিলেন, এবং তারা কিন্তু চেয়ারম্যান এবং তৎকালীন বর্তমান যে মুজিবুল হক চূর্ণ এবং বর্তমান চেয়ারম্যান, তাদের কিন্তু পদত্যাগ দাবি করে এবং 48 ঘন্টার একটি সময় বেঁধে দেয়। এরপরে কিন্তু জাতীয় পার্টি নিয়ে আসলে বিভিন্ন মহলে গুঞ্জন চলতে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে মিছিল নিয়ে এখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় পার্টির নেতাকর্মীরা চলে আসছেন, এবং তারা আসলে দাবি তুলছেন যে আসলে যে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব, তারা কিন্তু যেসব প্রার্থী অর্থাৎ 283 জন প্রার্থীকে নির্বাচনের মাঠে নামিয়ে তারা কিন্তু আসলে অনেকটাই সরে গিয়েছে এবং তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি, এমন অভিযোগ কিন্তু জাতীয় পার্টির যেসব প্রার্থী আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছে তারা কিন্তু অভিযোগ করে আসছিলেন। এবং তারা দাবি করে আসছিলেন যে 26টি আসনে বর্তমান সরকারের সঙ্গে আসলে আওয়ামী লীগের সাথে অনেকটা চুক্তি করে কিংবা সমঝোতায় এসে বাকি প্রার্থীদেরকে আসলে কার্যত নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তারা যেটি চাচ্ছিলেন যে সম্মিলিতভাবে জাতীয় পার্টির যে এবারের বিপর্যয় সেটির জন্য চেয়ারম্যান এবং মহাসচিবকে কিন্তু তারা দাবি করে আসছিল, যদিও সেই দাবির প্রেক্ষিতে আসলে কোনো ধরনের কর্ণপাত করেনি। এবং পরদিন বৃহস্পতিবার কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব অনেকটা পুলিশি প্রহরায় তারা চেয়ারম্যানের যে বনানী কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে এবং সেখানে কিন্তু তারা অবস্থান করে। এরপরে 48 ঘন্টা সময় পেরিয়ে গেলেও কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব তারা কিন্তু আসলে কোন রকমের পদত্যাগ তো করেনি, উল্টো 2 জন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাকে আসলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে, গাজী ফিরোজ রশিদ এবং আরও 1 জন নেতাকে কিন্তু আসলে জাতীয় পার্টি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা, এবং কি কারণে তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হবে তার জন্য কিন্তু তারা আসলে একটি সময় বেঁধে দিয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু আজকে যে 280 জনের মতো প্রার্থী তারা কিন্তু আসলে এখানে সভা ডেকেছে, এবং এখানে শুধু জাতীয় পার্টির পরাজিত যে প্রার্থী তারাই না, এর বাইরেও কিন্তু অসংখ্য নেতাকর্মীকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে চলে এসেছেন। আমরা গত কিছুদিন ধরে যেটি শুনতে পাচ্ছিলাম জাতীয় পার্টি অনেকটা ভাঙ্গনের মুখে পড়বে, সেটিরই কিন্তু আসলে একটা বহিঃপ্রকাশ এখানে দেখা যেতে পারে। আমরা এখানে এখন সভা শুরু হওয়ার আগে 11টায় সভাটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 12টা বাজতে চললেও কিন্তু সে সভা শুরু হয়নি। তবে আমরা এখানকার যেসব নেতাকর্মী আছেন তাদের সঙ্গে বারবার কথা বলবার চেষ্টা করেছি, তারা কিন্তু আসলে আজকের আলোচ্য সূচিগুলো নিয়ে তেমন কিন্তু কোনো কথা বলতে সক্ষম হননি। এবং তারা বলছিলেন যে আমরা আনুষ্ঠানিকভাবে আলোচনার সভা যেটা হবে সেখানেই কথা বলবো, এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলিনি। এবং যেটা আশা করা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে যে সব আলোচনা হচ্ছিল, অর্থাৎ জাতীয় পার্টির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকটা ভরাডুবি হয় এবং তারা এর আগের নির্বাচনে 2018 সালেও তারা কিন্তু 26-27টি আসন পেয়েছিল এবং এবার কিন্তু মাত্র 11টি আসন পায়, অর্থাৎ জাতীয় নির্বাচনে এক ধরনের ভরাডুবি ছিল। অর্থাৎ এই নির্বাচনে কিন্তু বিএনপি এবং জামাত সহ অন্যান্য বিরোধী দলগুলো কিন্তু ছিল না, ফলে একটা ফাঁকা মাঠেও কিন্তু তারা নির্বাচনে তেমন ভালো করতে পারেনি বলে এখানকার নেতাকর্মীরা অভিযোগ করেছিলেন গত কয়েকদিন ধরে। তারাই কিন্তু আসলে আজকে সমাবেশটি দেখেছে, এবং তারা যেটি অভিযোগ করছিল যে বিএনপি না থাকলেও আওয়ামী লীগ এবং স্বতন্ত্র যে প্রার্থীরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু অর্থনৈতিক এবং পেশি শক্তির কাছে তারা কিন্তু সেভাবে
দাঁড়িয়ে উঠতে পারেনি এবং তারা আসলে নির্বাচনে অনেকটা পরাজিত হয়েছে। এবং তবে এর গত বৃহস্পতিবারে জাতীয় পার্টির যে চেয়ারম্যানের কার্যালয় সেখানে আসার পরে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু যেটি বলছিলেন যে আসলে যে নির্বাচনটি হয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ কিছুটা ছাড় দিয়েছিল 26টি আসনে, এরপরে কিন্তু সেসব আসনে আওয়ামী লীগেরই আসলে স্বতন্ত্র প্রার্থী ছিল, ফলে তাদের যে লড়াইটা সেটি কিন্তু অনেকটা ভালোই লড়াই করতে হয়েছে। এবং সেখানে কিন্তু তারা 26টি সমঝোতার আসনেও কিন্তু 15টিতে কোনো ধরনের ভালো ফলাফল করতে পারেনি। এবং আমরা কিছুক্ষণ আগে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আবু হোসেন বাবলার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি বলছিলেন যে আসলে আমরা আনুষ্ঠানিকভাবে এইখানে যে সভা হবে সেখানে আসলে কথা বলছি। ধন্যবাদ হাসান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বিশেষ সভা ডেকেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত জাতীয় পার্টির প্রার্থীরা, এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।